তো কিছুদিন যাবত ভিপ অ্যাপ্লিকেশন নিয়ে কথা হচ্ছে, তো আজকে আমরাও এই ভিডিওতে আপনাদের সাথে ভিপ অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলবো এবং দেখাবো ভিপ অ্যাকাউন্ট তৈরি করতে হয় কিভাবে এবং ভিপ অ্যাপ্লিকেশনের ফিচারগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমি সালমানুর রহমান তামিম খান আছি আপনাদের সঙ্গে এবং আপনারা দেখছেন টেক ফ্রিডম ইউটিউব চ্যানেল। তো ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো অ্যাট ফার্স্ট আপনারা ভিপ অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। এই অ্যাপ্লিকেশনটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা আছে, আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন অথবা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো ডাউনলোড করার পরে আপনারা ভিপ অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন এবং এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। দেন আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে আপনার কাছে কিছু পারমিশন চাইবে, তো আপনি সবগুলো অ্যালাউ করে দিবেন। করার পরে যে দেখতে পাচ্ছেন ইন্টার ফোন নাম্বার, তো আপনার অ্যাকাউন্টটি যেই নাম্বার দিয়ে ক্রিয়েট করতে চাচ্ছেন ওই নাম্বারটির জায়গায় টাইপ করবেন। করার পরে নিচে দেখতে পাচ্ছেন গেট ভেরিফিকেশন কোড, তো এই অপশনটিতে ক্লিক করার পরে আপনার ফোনে একটি ভেরিফিকেশন কোড চলে আসবে। তো আপনি এটি অটোমেটিক স্ক্রিনে দেখতে পাবেন। দেখার পরে আপনি টিকমার্কে ক্লিক করবেন। তো আপনি যে দেখতে পাচ্ছেন ক্যামেরা আইকন, তো এই আইকনে ক্লিক করে আপনি আপনার গ্যালারি থেকে একটি ফটো সিলেক্ট করে নেবেন প্রোফাইলের জন্য। তো প্রোফাইল পিকচার সিলেক্ট করার পরে দেন আপনি নিচে দেখতে পাচ্ছেন আপনার ডিভাইসের নামটি শো করছে, তো এই নামটি আপনি রিমুভ করে আপনার অ্যাকাউন্টে আপনি যেই নামটি দিতে যাচ্ছেন ওই নামটি আপনি টাইপ করে নেবেন। দেন আপনি টাইপ করার পরে ডান দিয়ে দিবেন। তো বেসিক্যালি ভিপ অ্যাপ্লিকেশনটি হোয়াটসঅ্যাপ বা ইমোর মতোই ইউজ করতে হয়। তো নিচে দেখতেই পাচ্ছেন মেসেজ অপশন, কল অপশন, থ্রি ডট মেনু। থ্রি ডট মেনুতে ক্লিক করে আপনারা বিভিন্ন ধরনের অপশন দেখতে পাবেন এবং সেটিং অপশন, প্রাইভেসি অপশন, আরও অ্যানাদার অপশন দেখতে পাবেন। তো আপনারা চেক করে নেবেন। এবং এই ভিপ অ্যাপ্লিকেশনটি ইউজ করে আপনি ভিডিও কল, অডিও কল এবং চ্যাট করতে পারবেন। তো আপনারা চাইলে ভিপ অ্যাপ্লিকেশনটি ইউজ করতে পারেন। এটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা আছে, আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না এবং আমাদের টেক ফ্রিডম ইউটিউব চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিতে পারেন এবং আমাদের কলেজ সাপোর্ট করতে পারেন। তো আমার সকল সোশ্যাল মিডিয়ার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা আছে, আপনারা চাইলে আমার সাথে সোশ্যাল মিডিয়াতে কানেক্ট হতে পারেন এবং পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে একটি নতুন টপিক নিয়ে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।